আসসালামু আলাইকুম হাসান ভাই আমি মাহবুব শিকদার সৌদি হতে বলছি আমার প্রশ্ন স্ত্রী ইজ্জত কি স্বামীর হক বিয়ের পর যদি স্ত্রী স্বামীর অগসরে জিনা করে তাহলে কি ওই স্বামীর স্ত্রীর প্রতি কোনো অধিকার আছে স্ত্রী তার ভুলের জন্য অনুতপ্ত এখন স্ত্রী কি করণীয় তার একটি সন্তান আছে আমাকে জানাবেন জি ভাইয়া মাহবুব শিকদার ওটা স্বামীর হক স্বামীর হক হচ্ছে যে স্ত্রী তার অনুপস্থিতি তার লজ্জাস্থানের ইজ্জতের হেফাজত করবে রসুল আকরম সাল্লাহ সাল্লাম যে হাদিসটি বর্ণনা করেছিলেন নারীদের জান্নাতে যাওয়া সহজ মর্মে সেখানে তিনি বলেছেন সল্লা খাম যে নারী পাঁচ পাঁচক নামাজ পড়ে ওয়াহা ওয়া সামা রাহা এবং ফরজ রোজা তিরিশ দিনের রাখে ও হাফাজত ফরজাহা এবং তার ইজ্জত হেফাজত করে আতা আত বা আলাহা এবং সে তার স্বামীর আনুগত্য বলছেন যে ওই নারী নেকালীন নারী যে তার তার স্বামীর অনুপস্থিত তার ইজতকে রক্ষা করে হক তার ইজ্জত ইজ্জতের উপরে অন্য কেহ আসুক স্বামী তার তার ইজ্জতকে বৈধ করেছে তাকে মহরণা দিয়ে নিয়মিত সামাজিক সাক্ষী রেখে তাকে কত কিছু করে বিয়ে করেছে নিয়ে এসছে এখন তার লাইসেন্স ধারী স্ত্রী সে লাইসেন্স স্ত্রী স্ত্রী লাইসেন্স ছাড়াই ব্যবহার করবে সে তার হক নষ্ট হবে না অবশ্যই তার হক নষ্ট হবে ওই নারীকে আল্লাহর কাছে হতে হবে হবে কঠিনভাবে ওই নারী কাছে যে তোমার স্বামীর হক কেন তুমি নষ্ট করেছিলে পরন্ত তার জিনার গুণা লেখা হবে দ্বিতীয়ত আবার তার হক নষ্ট করার ক্ষেত্রে আবার আল্লাহর কাছে ওই নারী ধীরিত হবে তাহলে যদি ওই ওই স্ত্রীর স্বামীর অগোচরে জিনা করে তাহলে ওই স্বামীর স্ত্রীর প্রতি কোনো অধিকার আছে কি মানে কোনো করণীয় আছে কিনি আপনি এটা বোঝাতে চেয়েছিলেন হ্যাঁ করণীয় আছে করণীয় হচ্ছে যদি ওই স্বামী তাকে ঘৃণা করে তার কাছে নির্দিষ্ট প্রমাণের পর যে তার স্ত্রী জিনা করেছে তাহলে ওই স্বামী তাকে তালাক দিতে পারে তাকে নাও রাখতে পারে আবার ওই স্বামীর এখতিয়ারও রয়েছে যে না মানুষ পাপের মধ্যে পতিত হয়েছে তার স্ত্রীও পাপের মধ্যে পতিত হয়েছে তো তাকে আরেকবার সুযোগ দেওয়া যেতে পারে তাকে মাফ করতে পারে সেক্ষেত্রে ওই স্ত্রী অনুতপ্ত আপনি বলেছেন স্ত্রী অনুতপ্ত হতে পারে আল্লাহ সেই স্ত্রীকে মাফ করতে পারেন তাদের একটা সন্তান আছে আমি পরামর্শ দিব তারা মিলেমিশে থাকুক এবং তিনি অনুতপ্ত হয়েছেন সেটাই তার জন্য তবা হয়েছে আশা আমি সেটা আশা করছি তবা হয়েছে আল্লাহ তার বান্দিকে তবা কবুল করতেও পারেন আবার তাকে শাস্তিও দিতে পারেন যেহেতু তিনি তার বান্দি আল্লাহ মাই আল্লাহ যাকে কিছু তাকে শাস্তি দিয়ে থাকেন যাকে আল্লাহ আবার মাফ করে দেন দয়া করেন আল্লাহ বান্দি হিসেবে সে অনুতপ্ত লজ্জিত হয়েছে সেক্ষেত্রে আল্লাহ তাকে মাফও করতে পারেন সেক্ষেত্রে স্বামীরও তার প্রতি কিছু বদান্যতা দেখানো উচিত তাদের একটি সন্তান আছে সন্তানের ভূত ভবিষ্যৎকে স্মরণ করেই এটা আমার পক্ষ থেকে ভালো পরামর্শই আমি দেব রসল্লা মাখাই আর বাইনা আমারাইনি ইল্লা আহাজা আইসা রাহমা আল্লাহ রসুলকে কখনও এখতিয়ার দেওয়া হলে তিনি সেটার সবচেয়ে সহজটা সহজত তাকে গ্রহণ করতেন যেহেতু তাদের দাম্পত্য জীবন একটা সন্তান আছে সন্তানের ভূত ভবিষ্যৎ এদিকে তাকিয়ে বৃহত্তর স্বার্থ দেখে যেহেতু স্ত্রী পাপ কাজ করার পর অনুতপ্ত তাকে মাফ করে দেয়া। আমি শোভনীয় মনে করবো বা এটা যুক্তিসঙ্গত মনে করব কিন্তু ওই স্বামীর অধিকার রয়েছে যে তার তার স্ত্রীকে এই পাপের কারণে বা জিনার অপরাধের কারণে তাকে ছেড়ে দিতে পারেন এরকম তার অধিকার রয়েছে কিন্তু আবার সে মাপ করে দিয়ে তাকে নিয়ে থাকলেও সেক্ষেত্রেও তার মনে করেন রয়েছে তিনি কোনো গোনাগার হবেন না বা তার পাপের বোঝা তার গায়ে তার ঘাড়ে বর্তাবে না বলে আল্লাহর কাছে ব্যক্ত করছি কারণ আল্লাহ বলছেন কোনো কারো পাপের পাপের ভার কাহকে দেওয়া হয় না হ্যাঁ এক্ষেত্রে উদ্যোক্তা ব্যক্তিকে দেওয়া হয় যদি কোনো দায়ুষ পুরুষ অর্থাৎ জেনে শুনে তার স্ত্রীকে অপরের সঙ্গে লেলিয়ে দেয় অপরের সঙ্গে খারাপ কাজ করতে রাজি থাকে বা ফোন করতে রাজি থাকে এভাবে তাকে এভাবে তাকে সুযোগ করে দেয় সেক্ষেত্রে সে দায়ুষের দায়বদ্ধতা থাকে সেক্ষেত্রে সেও গুণাগার হয় তার স্ত্রীর প্রতিটা পাপের ভাগ তাকেও দেওয়া হয় কিন্তু স্ত্রীর ভাগ থেকে পাপ থেকে কোনো কর্তন করে নয় আলাদাভাবে তাকে আরও বেশি করে পাপের উপরে পাপ বাড়িয়ে দেওয়া হয় আর আল্লাহ রসুল সাল্লাম এভাবে এই পুরুষকে বলেছে দায়ুষ আর হরুল জান্নাহ এভাবে এই পুরুষকে বলেছে দায়ুষ এবং সে জান্নাতে প্রবেশ করবে না এভাবে কবি বলেছেন দায়ুষের কোনো নাকি না আসবে কাজে হজ ও রোজা কিন হজ ও জাকাত কিংবা রোজা ও নামাজে দায়ুষের কোনো নাকি যদি হয়তো কবুল তবে কেন বারবার বলিনি দায়ুষুল না হুল জানা কেন বারবার নবী বলেন দায়ুষ পুরুষ কখনো জান্নাতে যাইতে পারবে না দায়ুষের অর্থ আমরা সবাই ভুল করি মহিলাটাকে দায়ুষ বলি ওই পুরুষ খারাপ এবং এবং জেনা যে ব্যক্তি তার পরিবারের জন্য মেনে নেয় সে জানছে তার বন্ধুদের সঙ্গে খারাপ আচরণ করছে খারাপ কথা বলছে জেনার কথা বলছে জেনার কাজ করছে তারপরে সে চুপ রয়েছে হ্যাঁ এরকম ভাবে আমাদের দেশে যেভাবে দেখা যায় যে অবক্ষয় চরিত্র অবক্ষয় দেখা দিয়েছে কাপল সেক্স করছে বা একজন আরেকজনকে অদল বদল করে সেক্স করছে এক বন্ধু তার আরেক বন্ধুর জন্য স্যাক্রিফাইস করছে নাউজ জালেক এভাবে তারা জেনে শুনে একজন আরেকজনের প্রতি খাবাস এবং খবিস কাজ এবং জেনা ব্যবচারের রাজি থাকছে তাহলে সেক্ষেত্রে এরকম দায়ু তার স্ত্রীর প্রতিটা গুনাহের ভাগ তারও তারও আমল নামায় যুক্ত হবে আমাদেরকে হেফাজত আবার মোহাম্মদ